ইকরা টিভির পরিচালক আপনাদেরকে বলবো, এটা শুনিয়ে দেন, ছড়িয়ে দেন, আপনাদের মাধ্যমে দিনের অনেক খেদমত হচ্ছে। আমরা কিন্তু মিডিয়াকে গুরুত্ব দেই না, কিন্তু আজকে এখানে কত মানুষ, উনি যখন ছাড়বে হয়তো লক্ষ লক্ষ মানুষ এটা দেখে তারা সংশোধন হবে। তো নবীর আদর্শের মধ্যে কি বিশ্বকাপ ফুটবল পড়ে? তাহলে আমরা এত ফ্ল্যাগ, এত আলোচনা, বিশ্বকাপকে এত প্রমোট করা, এটা কি একজন মুসলমানের জন্য মানায়? আওয়াজ দেন, মানায়? কি বিশ্বকাপ ফুটবল দেখে হালাল নাকি হারাম? আওয়াজ দেন না, হালাল না হারাম? এখন কিভাবে হারাম হলো? আমরা কেন বিশ্বকাপ ফুটবল দেখব না? আমি আজকে সকালে বসে আপনাদের জন্য আটটা জিনিস বের করেছি যে আটটি কারণে আমরা বিশ্বকাপ ফুটবল দেখব না। আপনারা আরো কারণ বের করতে পারবেন, আমি মৌলিক আটটি কারণ বের করেছি। এর মধ্যে এক নম্বর যে কারণ, সেই কারণটা হলো আমরা যাকে সমর্থন করি আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি, নেইমার, কথা বলেন ঠিকই না? না, তারা যখন মাঠে নামবে বাংলাদেশের কিছু যুবকদের চুল হয়ে যাবে চতুর সাইড সুলাইয়া মাঝখানে দক্ষিণ নালফট্টির দ্বীপ, কথা বলেন ঠিকই না? না, বগুড়ার বাসার মতো চুল ডাকবে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে প্রথম নাম্বার যেই কারণে আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে সমর্থন করতে পারি না, ওই প্লেয়ারগুলোকে সমর্থন করতে পারি না, সেই কারণটা হলো সে আমার আল্লাহকে মানে না, তার মধ্যে আমার রসুলের আদর্শ নাই, সে আল্লাহকে অস্বীকার করে বিদায়। সর্বপ্রথম কারণ হলো আল্লাহকে অস্বীকার করার কারণে আমি মুসলমান হয়ে তাদেরকে সমর্থন করতে পারি না। দ্বিতীয় নম্বর যেই কারণে বিশ্বকাপ ফুটবল আমরা দেখব না, সেই কারণটা হলো বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের মধ্যে গিবত কম হয়, হিংসা কম হয়, বিদ্বেষ কম হয়, ভ্রাতৃত্ববোধ কি নষ্ট হয় নাকি গড়ে? নষ্ট হয়, এবং শত্রুতা সৃষ্টি হয়। শত্রুতা সৃষ্টি হতে হতে মারামারিরও রেকর্ড বাংলাদেশে আছে কিনা নাই? তাহলে গিবত যেখানে, হিংসা যেখানে, শত্রুতা যেখানে, বিদ্বেষ যেখানে, ভ্রাতৃত্ববোধ নষ্ট যেখানে, মুসলমান সেখানে যেতে সেটার সমর্থন করতে পারে না। তৃতীয় নাম্বার কারণ যেই কারণে আমরা বিশ্বকাপ ফুটবল দেখতে পারবো না, সেটা হলো এটা নামাজের প্রতি মনোযোগিতা নষ্ট করে নাকি বাড়ায়? আওয়াজ দেন, নষ্ট করে না বাড়ায়? আপনার পছন্দের টিম গোল খেস, এখন গোল খাওয়ার পর আপনি চিন্তায় পড়ে গেলেন, এদিকে এশার নামাজ নাই, বলতেছেন এশার নামাজ পড়বো, হ্যাঁ 10টায় পড়বো, 11টায় পড়বো, 12টায় পড়বো, এখন গোল তো আপনি খাইছেন, গোল খাওয়ার পর ক্লান্ত শ্লান্ত হয়ে বিছানার মধ্যে পড়ে আর বলে আর্জেন্টিনা গোল খেয়েছে, আর কিসের নামাজ আর কিসের কি, এখন সে হাউতাশ হয়ে বিছানার মধ্যে পড়ে বিদায়। এই বিশ্বকাপ ফুটবল আমাদের নামাজের প্রতি অমনোযোগিতা সৃষ্টি করে বিদায়, আমরা ওই খেলা দেখতে পারব না। আওয়াজ জুড়ে দিবেন, এই আওয়াজ একদিন রেকর্ড হচ্ছে তো, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ, কিয়ামতের ময়দানে বলতে পারবেন হুজুর যখন নিষেধ দিয়েছিল আমরা আওয়াজ দিয়ে বলেছি হারাম, কথা বলেন ঠিক কিনা? না। চতুর্থ নম্বরের কারণ হলো সময় ব্যয় করা। মুমিন কি অযথা সময় ব্যয় করতে পারে বলেন? মুমিন অযথা সময় ব্যয় করতে পারে না, মুমিনের অনেক কাজ। মুমিন যখন অবসর হবে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলা পাঠ করবে, কথা বলেন ঠিক কিনা? না। মুমিন অযথা হেলায় দুলায় তার জীবনকে সে নষ্ট করে না, কথা বলেন ঠিক কিনা? না। এজন্য আমরা এই খেলা দেখতে পারবো না। তারপরে হলো সেটা হচ্ছে গান বাদ্যযন্ত্রের ব্যবহার বিশ্বকাপের মাঠে আছে কিনা নাই, একটু আওয়াজ দেন, আছে কিনা নাই? কি বিশ্রি কুশ্রি শর্ট ড্রেস পরে মহিলারা গান গায়, আর সেখানে তো লেবাসের এমন অবস্থা, একজন মুমিন যদি দেখে তার চোখকে সে কন্ট্রোল করতে পারবে? এখন গান বাজনা শোনা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? হারাম। ষষ্ঠ নম্বর হলো নারী পুরুষদের অবাধ মিলামিশা, আছে কিনা নাই? যখন গোল হয় একজন আরেকজনের উপরে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? না। কে পুরুষ কে মহিলা এটা দেখার কোনো সুযোগ নাই, এটা কি ইসলামের মধ্যে হালাল নাকি হারাম? হারাম বিদায় আমরা বিশ্বকাপ ফুটবল দেখতে পারব না। তারপরে সপ্তম নম্বর হলো বিশ্বকাপের প্লেয়ারগুলার পণ্যের মধ্যে মনে হয় পায়জামা থাকে না হাফ প্যান্ট, কথা বলেন না কি থাকে? হাফ প্যান্ট। এখন পুরুষের সতর কতটুকু, নাভির থেকে শুরু করে হাঁটু পর্যন্ত কিংবা হাঁটুর নিচ পর্যন্ত, থ্রি কোয়ার্টার যেটা এটা মানা যায়, থ্রি কোয়ার্টার কি করা যায়? মানা যায়।
হাফ প্যান্ট কিন্তু হাঁটুর উপরে যেটা, সেটা ইসলামের সতরের বাইরে। বিদায় আমরা বিশ্বকাপ ফুটবল দেখতে পারব না। অষ্টম নম্বর যেই কারণ সেটা হলো, বিশ্বকাপ ফুটবল বলেন আর যত বড় ম্যাচ বলেন, ওই ম্যাচের মধ্যে জুয়া আছে কিনা নাই? আওয়াজ দেন, জুয়া আছে কিনা নাই? জুয়া আছে। বিদায় জুয়া যেখানে, ইমানদার মুমিন সেখানে থাকতে পারে না, পারে না, পারে না। এজন্য আমার ভাইরা, আপনি যে টাকা খরচ করে একটা ফ্ল্যাগ কিনবেন, আপনি যে টাকা খরচ করে একটা টিভি কিনবেন, আপনি যুবকদেরকে অ্যারেঞ্জ করবেন, আজকে তাম পৃথিবীর অশ্লীলতার বেহারা, তারা যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা পৃথিবীর সবগুলোকে আজকে ওপেন করে দিচ্ছে। আপনি আপনার রাস্তা বের করতে হবে, আপনি জান্নাতের রাস্তায় চলবেন নাকি জাহান্নামের রাস্তায় চলবেন, আপনি আপনার অর্থকে কোন কাজে আপনি ব্যয় করছেন, যেই টাকা দিয়ে আপনি ফ্ল্যাগ কিনছেন, যেই টাকা দিয়ে আপনি বিশ্বকাপ দেখার জন্য টিভি কিনছেন, ওই টাকাকে রেখে দেন, রেখে আপনি জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের লাস্টের দিকে গরিব অসহায় মানুষদেরকে যদি আপনি কম্বল বিতরণ করেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা না? আমাদের দেশের অনেক মানুষ তিন বেলা খাবার খেতে পারে না, সেই দেশে আপনি টিভি ক্রয় করে বিশ্বকাপ নিয়ে নাচিয়ে মাতিয়ে মঞ্চ খাপাবেন আর উলঙ্গ বেহাপনা অশ্লীলতা চড়াবেন। অনেক কষ্টের ফল এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন শাহজালাল, শাহপুরাম, 360 আউলিয়া। কথা বলেন ঠিক কিনা না?